শারীরিক বাধাগ্রস্ততায় রুদ্ধ করিব নোৱাৰা এগৰাকী যোদ্ধা আকিবুল ইসলাম। সংগ্রাম আর সংঘাতর অন্য একটা নাম বিলাসীপাড়ার আকিবুল। সরকারি কোনো আসনিয়ে ঢুকি নোপা আকিবুলর করুণ কাহিনীয়ে চকু সেমেকাব আপনার। অচল দুভরিরে লোকজনে চলাইছে জীবন যাত্রা। থমকিবল নিশিকা আকিবুলক আমি অকনমান অনুপ্রেরণা দিব নোৱাৰোনে? জীবনে প্রত্যাহ্বান দিয়া আকিবুলে করেছে কৃষিকর্ম, পালন করেছে পশুধন। আকিবুলর আজি পর্যন্ত নাই এখন রেশন কার্ড, নাই এটা সরকারি আবাসগৃহ। মাতৃ আর দুই সন্তান সহ পাঁচজনীয় পরিয়ালটো পোহপাল দিয়াত অকনমানো ত্রুটি রখা নাই আকিবুলে। আকিবুল ইসলামর জীবন সংগ্রামে উদ্বুদ্ধ করিব আপনার মূর দরে বহুজনক। বিশেষভাবে সক্ষম লোকর নির্মিত এখন তিনিচকিয়া সাইকেল আকিবুলক প্রদান করবলে সক্ষম হবনে সরকারি পক্ষ? আনর মুখলৈ বাট নাচাই কৃষিকর্মরে আকিবুলে দেখুয়া নিদর্শন হয়ে পড়েছে সকলোরে বাবে আদর্শ। মোর নাম আকিবুল ইসলাম, মোর ঘর হল বিলেশপাড়া মৌকুমাগাঁও কাঠফেরি। মই যেতিয়া স্কুল পড়ছো, যেতিয়া মই স্কুললৈ গৈছো, মোর হিন্দু মুসলমান সকলে মোক উঠাই লৈ গৈছে, লৈ আহিছে। মোর জীবন এনেকুৱা কষ্ট গৈছে যে মই কিবা সময়ত মই মৰিব খুজিছো, কিন্তু বন্ধু বান্ধবের কারণ মানে আজ জিয়া আছি। এত কষ্ট করছে মোক, যেহেতু মোক লৈ গৈছো, লৈ আহিছে, বহুত কষ্ট করছে। মই খোজ কাঢ়িব নোৱাৰো, মই জন্মৰ পৰা মই এনেকুৱা, মই একো পোৱা নাই, এতিয়ালৈকে একো পোৱা নাই, পোৱা নাই, নাই পাওঁ, বিগত নাই। অৰুণোদয় আঁচনি, অৰুণোদয় আঁচনিটো আছে, বাকী একো নাই, একো নাই। মই চি এম ছাৰক জনাব খুজিছিলোঁ যে যাতে চি এম ছাৰে মোক ৰেচন কাৰ্ড, ঘৰ, চৰকাৰী যিবিলাক আঁচনি আছে যাতে মোক দিয়ে, যাতে সহায় কৰে। মই হাত অনুৰোধ জোৰোণ কৰি জনাইছোঁ যাতে মোক ছাৰে এইবিলাক দিয়ে। চি এম ছাৰক জনাব গৈছে, মই এটা দুটা ভৰি নাই মোৰ, মই অসম মই খোজকাঢ়িব নোৱাৰোঁ। চি এম ছাৰ হাত অনুৰোধ কৰি জনাই আছোঁ যাতে চি এম ছাৰে মোক এইবিলাক চৰকাৰী আঁচনিক দিয়ে, এবং আমাক হাত অনুৰোধ জোৰ কৰি জনাই আছোঁ। ছাৰক ক'ব খুজিছোঁ যাতে ডি চি ছাৰে যাতে মোক এই চৰকাৰী যিবিলাক আঁচনি আছে যাতে ডি চি ছাৰে মোক দিয়ে, যাতে মই পাওঁ এইবিলাক বস্তু। আৰু হাত অনুৰোধ কৰি জনাই আছোঁ। ল'ৰা ছোৱালী কেইজন? মোৰ ল'ৰা ছোৱালী দুটা, বৰ্তমান মই একো কাম নকৰোঁ, ঘৰতে থাকোঁ। হাঁহ কুকুৰা, ছাগলী আৰু অলপ কৃষি আছে ঘৰতে, এইবিলাকে। ব্যুৰ ইনপুটৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট, টাইম 8।